অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি আমার জিনিস হাত দিচ্ছ? তোমার এত সাহস কি করে হয় আমার জিনিস হাত দেবার? না গো, ওই আলমারি গোছাচ্ছিলাম, শাড়ি বের করতে গিয়ে ওটা বের করে ফেলেছি। শাড়ি বের করতে গিয়ে আমার জিনিস হাত দেবার প্রয়োজন হলো কেন? তুমি জানো ওর মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস আছে? তুমি ইম্পর্টেন্ট জিনিসের মূল্য বোঝো? কি হলো তোমাকে? আমি কতবার বারণ করেছি না, তোমাকে সাবধান করেছি, তো আমার জিনিস হাত দেবে না? আমার ভুল হয়ে গেছে অরূপ, আর কোনোদিনও হাত দেবো না। দাঁড়াও, তুমি চাবি পেলে কোথা থেকে? চাবি ওই তো জামা কাপড় কাচতে দিয়েছিলাম না, তো তোমার প্যান্টের পকেটের মধ্যে থেকে পেয়েছি। এত সাহস? তুমি আমার জিনিসে হাত দিচ্ছ? হ্যাঁ, এত সাহস তোমার? কতক্ষণ এভাবে বসে থাকবো? আমার তো দম বন্ধ হয়ে আসছে। চাবিটা দাও, চাবিটা দাও। ওই তো ড্রয়ারে রয়েছে। অরূপ যদি চাবি নিয়ে চলে যায়, দেবি তো ভেতরে আটকা পড়ে যাবে। ফোনের শব্দটা অরূপ তো শুনেনি তো? আওয়াজ পেলাম না। হ্যাঁ, আর কিছু বলেছে? মানে ক্লুর ব্যাপারে আর কিছু বলেছে? না, আর তো কিছু বলেনি। তাই বললো থানায় যাবে। আমি তো জন্য জল আনছি, দাঁড়া। সরি ভাইয়া, তোমার জন্য এনেছিলাম, ওটা আমি খেয়ে নিলাম। কি মনে কর না, কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, কাজের কথা। তুমি এখানে কি কাজ করছো? অনেক কাজ করছি আমি, বিজনেস স্টার্টআপ করছি তো, নতুন ব্যবসা। তো তোমার দিদির অফিসে চুরি হয়েছে, সেটা কি তুমি জানো? জানি, আলবাদ জানি, জানবো না? তার মানে দেবীকে কে ফাঁসিয়েছে জানা যাবে। নিশ্চয়ই দামিনী বসু তার ভাইকে সব জানিয়েছে। তো তুমি কি জানো বলো? চুরিটা কে করেছে সেটা আমি জানি। তো চুরিটা কে করেছে বলো? দিদির বাড়ি থেকে না 50,000 টাকা তো আমি সরিয়েছি। কি ভাবলাম আর কি বলছে, তার মানে অফিসের চুরির ব্যাপারে কিচ্ছু জানে না। ভাই,
সেই টাকাটা তুমি নিয়েছিলে, আর দোষ পড়লো আমার ভাইয়ের উপর। দেখো দামিনী, দেখো তোমার ভাইয়ের নেচার দেখো। দাদা দাদা ছেড়ে দে, ওকে কিছু বলে লাভ নেই, ছাড়। ওকে ছেড়ে দেবো কেন? আরে দাদা, তুই কার সাথে কথা বলছিস? দেখ ও কথা বলার মতো অবস্থায় নেই। রাগারাগি করিস না, আর এসব নিয়ে ভেবেও কোনো লাভ নেই। আমি চাই না এসব নিয়ে বাড়িতে নতুন করে অশান্তি হোক। রুদ্র আমাকে অপমান করার এত বড় সুযোগটা পেয়েও ছেড়ে দিল, কিন্তু কেন? রুদ্রকে তো ঠিক সুবিধার লাগছে না। ওই ব্যাগটায় কি আছে যদি জানা যেত, দেখেই নিতাম, একটুর জন্য সবটা গোলমাল হয়ে গেল। কি ব্যাপার রে, চোখ কপালে তুলে হাঁটিস, হ্যাঁ দেখতে পাস না? আই অন্য মনস্ক কেন? ও বুঝেছি, চুরির টাকাটা কোথায় লুকোবি সেটাই ভাবছিস, তাই তো? কাকে বল, যে টাকা আমি চুরি করিনি সেটা তো লুকোনোর কোনো প্রশ্নই আসে না। সে তো প্রমাণের সময় হয়ে এলো মা। এই যে ও দিদি ভাই, ও দিদি ভাই ওঠো, দিদি শান্তিতে ঘুমোচ্ছ, মেয়ে তো কদিন বাদে জেলে যাবে। কাকিমণি তুমি কেন মাকে ডাকছো? মায়ের তো শরীর খারাপ। রান্নাঘরে অতগুলো এটো বাসন পড়ে রয়েছে, কে মাজবে? ধূপ ধুনো দিয়ে তোমাদের শয়ন দেবো আমি? না না না, ঝুমুর আমি যাচ্ছি, আমি সমস্ত কিছু করে দিচ্ছি। না মা, তুমি একদম উঠবে না। দিদি আমার কথা, আমি বলছি তো তোমায়, তুমি উঠবে না। যত সব সবকিছু আমি আমি কি করে ঠিক করব, কি করে? একটা একটা করে দিন চলে যাচ্ছে, কিন্তু কিন্তু একটা সূত্র আমি খুঁজে পাচ্ছি না। বাবা, সত্যের পথ থেকে এতটা কঠিন, এতটা। আসবো দিদি। আমার টাকাগুলোর খুব দরকার ছিল, তাই তোকে না জানিয়ে নিয়ে নিয়েছিলাম। আই এম সরি, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। তুই একটাও কথা বলতে আসবি না আমার কাছে। তুই যেটা করেছিস তার জন্য জয় রুদ্র সবার সামনে আমার জাস্ট মাথা হেট হয়ে গেছে। আমি ভাবতে পারছি না তুই আমার ভাই হয়ে টাকা চুরি করেছিস, তা আমার নিজের বাড়ি থেকে। এক্ষুনি চলে যা এখান থেকে, এক্ষুনি চলে যা। না না শোন শোন শোন, দেখ আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। আমি তোকে আমার ব্যবসার কথাটা বলেছিলাম না, যে নতুন ব্যবসা শুরু করছি, সেখানেই আমার একটা বড় সড় লস হয়ে যায় রে, আর সেই লসটা মেকআপ করার জন্যই আমার টাকাগুলো খুব দরকার ছিল। এত টাকার দরকার ছিল, তুই চুরি কেন করতে গেলি? তুই আমাকে একবার বলতে পারলি না? লজ্জায় বলতে পারিনি, কি করে বলবো বলতো? তুই তোর ভাই সম্বন্ধে কি ভাবতি? তাই আমি ভেবেছিলাম নিজে রোজগার করে তোর টাকাগুলো তোকে আমি ফেরত দিয়ে দেবো। এই যে তোর টাকা। হ্যারি, এতগুলো টাকা তুই পেলি কোথায়? তুই কি আবার চুরি করেছিস নাকি? চুপ করে থাকিস না বল, তুই কি আবার চুরি করেছিস? আমাকে এতটাও অকর্মণ্য ভাবিস না দিদি। আমি আমি তো তোকে বললাম আমার ব্যবসায় যে লোকসানটা হয়েছিল সেটা আমি মেকআপ করে ফেলেছি। আমি ঠিকই করে রেখেছিলাম, তোকে ঠিক সময় মতো আমি টাকাগুলো ফেরত দিয়ে দেব। এখন
তুই যদি আমার উপর রাগ করে এই বাড়িতে আমায় না থাকতে দিস, আমাকে বের করে দিস, আমার আমার সেখানে কিছু বলার নেই। ঠিকই তো, আমি তো ভুল করেছি, কিন্তু তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই এই টাকাগুলো তুই রাখ। দাঁড়া ভাই, তুই একটা কথা ভুলে যাচ্ছিস, তুই দামিনী বসুর ভাই। টাকা আমার দিকে তাকা, তাকা মন দিয়ে শোন, আজকের পর এমন কোনো কাজ করবি না যাতে সবার সামনে তোর দিদির মাথা হেঁট হয়, বুঝেছিস? আর এই টাকাগুলো তুই কষ্ট করে রোজগার করেছিস, তাই টাকাগুলো তুই তোর কাছে রাখ। না 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 না, তা হয় না দিদি, আমি আমি তোকে ইনসিস্ট করছি, তুই তুই এই টাকাগুলো রাখ। দেখ, আমি এরকম ভাবে চুরি করার দায় নিয়ে তোর তোর চোখের সামনে দাঁড়াবো কি করে বলতো? আমার আমার ভেতরের অপরাধ বোধ আমাকে শেষ করে দেবে তুই যদি টাকাগুলো না নিস। শোন ভাই, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক বড়। নে নে এখন এই টাকাগুলো তোর কাছে রাখ, ভালো কাজে লাগা, তোর ব্যবসা বাড়া এই টাকাগুলো দিয়ে। আর একটা কথা শোন তো, তোর যদি কোনো সমস্যা হয় তুই তোর দিদিকে বলবি না, তুই আমার কাছে টাকা চাইবি না তো কার কাছে চাইবি? আমাকে তোর সমস্যার কথা বলবি না তো আর কাকে বলবি বলতো? তো এরপর থেকে যা প্রবলেম হবে সবার আগে তুই আমাকে বলবি। কিন্তু বলবো তো, আমি কথা দিচ্ছি এরপরে কোনো কাজ আমি তোকে না জানিয়ে করব না। পাগল ভাই, তুই যা, কাল থেকে একই জামা কাপড় পরে আছিস, যা চেঞ্জ করে নে, ফ্রেশ হয়ে নে, মুখ হাত পা ধুয়ে আয়, তারপর কথা হবে তোর সাথে। চল। কান ঘেঁষে গুলিটা বেরিয়ে গেল। এইবার দিদিকে কনভিন্স করতে কত নাটক করতে হলো মাইরি, ফালতু নেশার ঘুরে এবারে পাট চুকে যেত আর কি। তবে এরপর থেকে সাবধান থাকতে হবে। এ কি, আমি আবার এসেছি? আমি তো বলেই দিয়েছি আপনাকে যে আমি কিছু জানি না। জানেন, সবটা জানেন, আর আজ সবটা বলবেনও। দেখুন, আপনি যদি আবার আমার গায়ে হাত দেন না তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ আপনাকে ডাকতে হবে না, পুলিশ নিজে আপনার কাছে আসবে। আপনি হয়তো জানেন না এই বাইকটা নিয়ে আপনি কত বড় বিপদে জড়িয়েছেন। বিপদ? কিসের কিসের বিপদ? এই বাইকটা নিয়ে একটা বড় ক্রাইম হয়েছে আর আপনি এই বাইকটা কিনেছেন, তাই আপনার নামও জড়িয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, আপনাকে তো ধরবেই। বিশ্বাস করুন দাদা, আমি কিচ্ছু জানি না, ওই বাইক বিক্রি করতে এসেছিল, কিনে নিয়েছি ব্যাস। এইসব পুলিশ টুলিশের চক্কর আছে জানলে বিশ্বাস করুন আমি আমি নিতাম না। লোকটা এবার সত্যি বলছে, এবার ও যা জানি পুলিশের ভয় বলবে। বাইকটা নিয়ে কি এসেছিল? তাদের আমি চিনি না। কজন ছিল? একজন না আরো কেউ? দুজন দাদা, দুজন ছিল, দুজন। তার মানে বাইক নিয়ে যারা এসেছিল লোকটা তাদের সত্যি চেনে না। এবার আমার সন্দেহ ঠিক কিনা সেটা যাচাই করতে হবে। দেখুন তো এই লোকটা কিনা। এই লোকটা, এই একজন, আর একজন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক জানতাম এই লোকটা কোনো না কোনো ভাবে চুরির সাথে জড়িত। একটা সূত্র পাওয়া গেল, দেবীকে সাবধান করতে হবে। আমার জন্য ওয়েট করে কোনো লাভ নেই, আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। হ্যালো হ্যালো, আপনি কেন আমায় ফোন করেছেন? ও, আমি চোর সেটা শুনিয়ে আপনি আমাকে অপমান করবেন তো? হ্যাঁ,
করুন, সবাই করছে, আপনি কেন করবেন না? আপনিও করুন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যখন অবিশ্বাস করারই ছিল তাহলে কেন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন? কেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন যখন আপনি শেষ অবধি আমার পাশে থাকবেনই না? তোমার হয়েছে এবার তাহলে আমি বলি। কি কি বলবেন আপনি শুনি। কথা না বাড়িয়ে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওই স্ক্র্যাপ শপের সামনে চলে এসো যেখানে আমরা গেছিলাম। আর হ্যাঁ, এই নিয়ে বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু কেন, কি হয়েছে সেটা বলুন। সেটা এলেই তুমি জানতে পারবে, দেরি করবে না। কি এমন হলো? উনি তো নিজেই বললেন আমার সাথে কথা বলবেন, আবার নিজেই আমাকে ফোন করে ডাকছেন। আমি কি একবার যাব? না থাক, কিন্তু গিয়ে কি একবার দেখবো কি বলতে চান? আজ কাকিমুনির পেট থেকে কথা বের করতেই হবে। ঝুমুর জাগো, জাগো। আরে বাবা, এই ঘুমের মধ্যে আবার কে জ্বালাচ্ছে? তো আমাকে অবজ্ঞা করলে কিন্তু ফল ভালো হবে না, আমি গোবর দেব। কে কে? গোবর দেব, যাকে তুই যত্ন করে সামলে রাখিস। আমি তোর প্রণাম তখনই নেব যখন তুই আমার কথা শুনে চলবি। আমি আপনার সব কথা শুনবো বাবা, আপনি আপনি শুধু আমাকে হুকুম করুন বাবা। হ্যাঁ হুকুম করুন। ওই বড় লোকের ব্যাটা তো আমাকে বলেনি গোবর বাবা কথা বলতে পারেন। ও, তার মানে আমার উপর তুষ্ট হয়েছেন বাবা, আমার ডাকে সাড়া দিয়েছেন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এবার জানতে হবে কাকিমুনি গোবরটাকে কেন এত যত্ন করে রাখে। এখন বল, তুই আমায় এত ভালোবাসিস কেন? কি বলছেন বাবা, কি বলছেন? আপনি আমাকে যা দিতে চলেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাক। জয় বাবা। গোবর থেকে আবার কাকিমুনি কি পাবে? তোর মনস্কামনা তখনই পূরণ হবে যখন তুই আমার কথা শুনে চলবি। আপনি শুধু আমাকে হুকুম করুন বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আগামী 5 দিন তুই তোর বাড়ির সব মহিলাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবি। না না বাবা, এ সম্ভব নয়, অসম্ভব অসম্ভব। না 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 না, এই আমার বাড়িতে 4 জন মহিলা আছে, 70-70 বাবা, ওরা 70, ভীষণ শয়তান বেইমান, আমি ওদের জন্য কিচ্ছু করতে পারবো না বাবা। কি আমার মুখের উপর কথা? তুই আমাকে রুষ্ট করলে কিন্তু তোর একটাও মনস্কামনা পূরণ হবে না বলে দিচ্ছি, কিচ্ছু পাবি না। না 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 বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি রাগ করবেন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, যা বলবেন তাই করব। জয় বাবা কুবরেশ্বর, জয় বাবা কুবরেশ্বর। তথাস্তু। আপনি আমায় কেন ডেকেছেন বলুন। আমাদের উপর নজর রাখা হচ্ছে। নজর রাখা হচ্ছে? কে কে আমাদের উপর নজর রাখছে সেটা জানার জন্যই তো এত কিছু। আমরা যেদিকে এগোচ্ছি বাধা পাচ্ছি, সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এদের আগেস্তে জেতার জন্য মাথা খাটিয়ে এগোতে হবে। আর তাই এই নাটকটা, ওরা যাতে ভাবে যে আমরা একসাথে নেই। নাটক মানে এই যে আপনি আমাকে বললেন যে আপনি আমায় সাহায্য করবেন না, সেটা? আমি যখন কথা দিয়েছি কথা রাখবো, পাশে থাকবো, মানে শেষ অবধি তোমার পাশে থাকবোই। কিন্তু আমরা এখানে আবার কেন এলাম? আমার আগে সন্দেহ ঠিক ছিল, অরূপ এ চুরির সাথে যুক্ত। আপনি এতটা শিওর কিভাবে? কারণ অরূপ ওই বাইকটা এখানে বিক্রি করেছে আর লোকটাকে টাকা দিয়েছে,
মুখ বন্ধ রাখার জন্য। হুম, আমার একটা সন্দেহ হয়েছিল জানেন তো, ওই ওই রুমালটা নিয়ে। কিন্তু কিন্তু আমি প্রমাণ করতে পারলাম না। আর একটা কথা, এই আলমারিতে না অরূপ একটা ব্যাগ রেখেছে। দেবী, ওই ব্যাগটাই হাতে পাওয়া দরকার ছিল। হয়তো ওই ব্যাগের মধ্যে টাকাটা আছে। কিন্তু এখন আমরা ব্যাগটা পাবো কি করে? সেটাই আমাদের নেক্সট স্টেপ। দামিনী বসু নিজের কাছে টাকার ব্যাগ রাখার ভুলটা করবে না, তাহলে ব্যাগটা কোথায় থাকতে পারে? কি হলো, আপনি কি ভাবছেন? ভাবছি অরূপ ওই টাকার ব্যাগটা কোথায় রাখতে পারে। ওই টাকার ব্যাগটা আমাদেরকে খুঁজতে হবে। এদিকে সময়ও কমে আসছে, আমরা লক্ষ্যে পৌঁছাবো কি করে?